অসম্ভবকে সম্ভব করিয়ে জয় ছিনিয়ে আনলো মেসি শিবির দেখুন আর্জেন্টিনা ভার্সাস নাইজেরিয়া ম্যাচের হাইলাইটস অনুগত জনে কি এভাবে প্রবঞ্চনা করতে হয় লিও মেসি কবে শোনাবে তোমার রূপকথার গল্প চলতি বিশ্বকাপে আসমুদ্র হিমাচল এ প্রশ্নই তুলেছিল অজানা আতঙ্কে বারবার কেঁপেছে ভক্তদের বু আর ডুকরে কেঁদে উঠেছে হৃদয় কিন্তু বিশ্বাস ছিল ঈশ্বর নিরাশ করবেন না আর প্রতিবারের মতো এবারও বিশ্বাসে আঘাত লাগেনি শেষ পর্যন্ত সবুরে মেওয়া ফলল সমালোচনায় বিদ্ধ হতাশায় নিমজ্জিত আর সাদা নীল জার্সিতে হারিয়ে যাওয়া সেই ঈশ্বরের দর্শন মিলল সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে এবারে রাশিয়া বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণে নামে আর পঞ্চদশ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি মাঝমাঠ থেকে এভার বানেগার উঁচু করে বাড়ানো বল বা উড়ু দিয়ে নামিয়ে বা পায়ে টোকায় একটু সামনে নিয়ে ডান পায়ের কোনাকুনি শটে চালে পাঠান বার্সেলোনার এই বিশ্বসেরা ফরোয়ার্ড এবারে রাশিয়া বিশ্বকাপ দুই এর আসরে আর্জেন্টিনা অধিনায়ক লিও মেসির এটাই প্রথম গোল সাতাশতম মিনিটে মেসির দারুণ পাশে সুযোগ আসে হিগুয়েনের সামনে একাদশে সেরা ফরোয়ার্ড সুযোগ কাজে লাগাতে পারেননি ছুটে এসে দারুণ দক্ষতায় দলকে বাঁচান গোলরক্ষক ফ্রান্সিস চৌত্রিশতম মিনিটে আবারও গোল পেতে পারতেন লিও মেসি ডি বক্সের একটু বাইরে থেকে আর্জেন্টিনা অধিনায়কের ফ্রি কিকে বল লাগে পোস্টে নাইজেরিয়ান গোলরক্ষক ঝাঁপিয়ে কোনো মতে গ্লাভস ছোঁয়াতে না পারলে বলটা যেতে পারতো জালে এভাবেই টান টান উত্তেজনায় শেষ হয় প্রথমার্ধ দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নাইজেরিয়ানরা দ্বিতীয়ার্ধে ষষ্ঠ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরায় নাইজেরিয়া কর্নারের সময়ে হাবিয়ের মাসেরেন একজনকে দুই হাতে ধরে রেখে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দিয়েছেন রেফারি ভিডিও ফুটেজ দেখার পর সিদ্ধান্ত পাল্টায়নি ঠান্ডা মাথায় গড়ানো শটে বস জালে পাঠান নাইজেরিয়ান খেলোয়াড় ভিক্টর মজেজ এভাবে টান টান উত্তেজনায় পুরো খেলা চলতে থাকে আক্রমণাত্মক ভঙ্গিতে এবং শেষ মুহূর্তে ছিয়াশিতম মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মার্কোস রোহেও গেব্রিয়েল মেরকাদোর ক্রসে দারুণ ভঙ্গিতে বলকে জালে পাঠিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড এবং ম্যাচ শেষে তিনি হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়